সৌদি আরবে 12টি পেশায় সৌদিকরণ করার ফলে সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বেড়েছে, পাশাপাশি কপাল পুড়েছে সৌদি আরব প্রবাসীদের। সৌদি আরবের মিনিস্ট্রি অব লেবার এবং সোশ্যাল ডেভেলপমেন্ট জানিয়েছে, সৌদি আরবে 12টি পেশা সৌদিকরণের ফলে তারা লক্ষ্য করেছে যে সৌদি আরবে অনেক দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, কারণ ওই সমস্ত দোকানপাটের মালিকগুলো তাদের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মানতে চাচ্ছে না। অনেক দোকানের সামনে গেলে দেখা যাচ্ছে যে তারা বিক্রির জন্য সাইনবোর্ড টানিয়ে দিয়েছে, এমনকি দোকানের অনেক জিনিসপত্র খুব তাড়াতাড়ি বিক্রির জন্য সাইনবোর্ডও টানানো হয়েছে। মোহাম্মদ রকিব মিয়া নামে একজন ব্যবসায়ী জানান, তার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সামগ্রীর দোকান রয়েছে। তিনি বলেন, বর্তমানে দুই শিফটে বেতন 6,500 রিয়াল ছিল, কিন্তু সৌদি আরবের নাগরিকদেরকে এখানে কাজে নিলে মোটামুটি 12,000 রিয়ালের মতো খরচ করতে হবে। মোহাম্মদ রাকিব জানান, সেখানে তিনি গত 8 মাস ধরে কাজ করছে, কিন্তু এই মুহূর্তে সৌদি নাগরিকদেরকে ডাবল টাকা বেতন দিয়ে ব্যবসায় লাভ করা একদমই সম্ভব নয়। তিনি আরও বলেছেন, আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদেরকে জোরপূর্বক সৌদি নাগরিকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, কারণ সৌদি আরবের নতুন নিয়ম হচ্ছে আপনার দোকানে 70% সৌদি নাগরিক কাজ করবে এবং বাকি 30% প্রবাসী কাজ করবে। আমরা অনেকেই দোকানপাট বন্ধ করে ফেলেছি, কিন্তু দোকানপাট বন্ধ করেও লাভ নেই, কারণ সৌদি আরবে মিনিস্ট্রি এসে যদি দেখতে পায় আমাদের দোকান বন্ধ, তাহলে 20,000 সৌদি রিয়াল তারা জরিমানা করবে। সেই হিসাবে আমরা 2 থেকে 3 ঘন্টার বেশি দোকান বন্ধও রাখতে পারছি না। সত্যি কথা বলতে গেলে সৌদি আরবে প্রবাসীদের উপর এখন মরার উপর খাড়ার ঘা, কারণ সৌদি আরবে আপনারা সকলে জানেন প্রবাসীদেরকে কিন্তু ব্যবসা করার নিয়ম নেই। কিন্তু সৌদি আরবের নাগরিক যারা সৌদি আরবে ব্যবসা করছে তাদেরও কিন্তু এখন খুব খারাপ সময় পার করছে, কারণ তারাও জানে যে বাংলাদেশি প্রবাসী বা বিভিন্ন দেশের প্রবাসীদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের লাভের অঙ্কটা বেশি ছিল, কিন্তু এখন তাদেরকে সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে, আর সৌদি নাগরিক নিয়োগ দিলে তাদেরকে প্রায় ডাবলেরও বেশি বেতন দিতে হয়। তাহলে চিন্তা করে দেখুন, যেখানে প্রবাসীদের বেতন 6,000 রিয়াল সেখানে সৌদি নাগরিকের বেতন দিতে হবে 12,000 রিয়াল, তাহলে ওই দোকানদার বা ব্যবসায়ী প্রফিটটা কোথায় করবে? সৌদি আরব সরকার আশা করি এই বিষয়গুলো একটু বিবেচনায় আনবে এবং এখানে যে 70% সৌদি নাগরিকের নিয়োগ দেওয়ার ব্যাপারটা আছে সেটা কমিয়ে কমসে কম 50% করা হোক, যাতে সৌদি নাগরিক এবং প্রবাসী দুপক্ষই মিলে সৌদি আরবে ব্যবসা করে টিকে থাকতে পারে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে শেয়ার করবেন, আপনার মতামত দিবেন, আর এই চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল নতুন খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।